হ্যালো ভাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এই ভিডিও থেকে আমরা তোমাদের পুলিশের যত প্রিভিয়াস ইয়ারস হয়েছে ডাব্লু ইউপির আন্ডারে সেগুলো সলভ করবো ফার্স্টে আমরা যে সিটটা নিয়েছি সেটা হচ্ছে ডাব্লু কনস্টেবল মেইন তোমরা দেখতে পাচ্ছ দু হাজার উনিশের যে মেইনস পরীক্ষাটা হয়েছিলো সেটা আমরা আজকে সলভ করবো কটা কিছু কোয়েশান সলভ করবো এক এক করে এটার ভিডিও আসবে তো তার আগে বলি যারা যারা নতুন স্যার সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধু বন্ধুদের সাবস্ক্রাইব করো তো দেখা যাক প্রথমে শুরু করা যাক ফার্স্ট হচ্ছে গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয় এটা আসলে কি এটাকে ইংরেজিতে বলে সামার সলি স্টাইল ঠিক আছে আমরা জানি কি পঁচিশে ডিসেম্বরের দিন আমাদের বড় দিন কিন্তু এটা কিন্তু আমাদের বড়দিন না এটা হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওই সব দেশের কাছে আমাদের কাছে বড়দিন হচ্ছে কারণ আমরা যেহেতু উত্তর গোলার্ধে থাকি তাই আমাদের বড়দিন দিন হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জুন এটাকেই বলা হয় এই টোয়েন্টি ফার্স্ট জুনটাকে বলা হয় গ্রীষ্মকালীন সৌরস্থিতি ঠিক আছে বা সামার সল স্টাইল তারপরে দেখব এখানে একটা ব্লাড রিলেশনের অঙ্ক দিয়েছে দু নম্বরে দেখো ব্লাড রিলেশানে আমি তোমাদের একটা জিনিস বলি যখন আমরা কোনো ছেলেকে ইন্ডি ইন্ডিকেট করবো মানে মেল সেটাকে প্লাস সাইন দিয়ে ইন্ডিকেট করবো আর যদি ফিমেল মেয়ে হলে সেটাকে আমরা মাইনাস সাইন দিয়ে ইন্ডিকেট করব ঠিক আছে এইটুখানি জানলেই হবে এবার দেখো এ হলো সি এর বাবা ঠিক আছে তাহলে এ হলো সি এর বাবা তাহলে প্রথমে এ কে ড্র করলাম তারপরে এ হলো সি এর বাবা তাহলে এই যে সি এ যেহেতু বাবা তাহলে প্লাস দিয়ে দিলাম তারপরে বি হলো ডি হলো বিয়ের ভাই এবারে দেখো একটা জিনিস লক্ষ্য করো এ সি এবার ডি আর বি কোথায় দেবো সেটা কিন্তু কোনো ইন্ডিকেশন নেই তাই এটাকে আমি আলাদা করব। বা তোমরা স্কিপও করতে পারো পরে দেখবে যেখানে সম্পর্ক আছো দেখো এটাকে তোমরা আপাতত স্কিপ করো যেহেতু তুমি এখানে সম্পর্ক অ্যাড করতে পারছো না পরে কি বলছে পরে দেখো ই হলো এর ভাই তাহলে ই হলো এর ভাই তাহলে ভাই যেহেতু তাই প্লাস করে দিলাম এবারে হঠাৎ করে আমি আগে একটু দেখি ডি আর বি এখনও কোনো সম্পর্ক আসছে না তারপরের লাইনে দেখো যদি সি ডি এর বোন তাহলে সি হচ্ছে একজন কি মহিলা তাহলে এটাকে আমি মাইনাস দিয়ে দিলাম যেহেতু এটা একজন মহিলা ডি এর বোন তাহলে আমি এখানে ডি দিয়ে দিলাম এবার ডি এর বোন ডি ছেলে নামে সেটা কিন্তু আমাকে কিছু বলেনি এখনও এবারে আর একটা জিনিস দেখো এবারে যেই এখানে ডি এসছে এটা সি হচ্ছে কি ডি এর বোন তার মানে কি এরা একই মারপেটের ভাই বোন সি আর ডি এখানে এই লাইনটা দেখো সি হল ডি এর বোন তাহলে এরা হচ্ছে কি এক ভাই বোন এ ইনি মেয়ে সি হচ্ছে মহিলা কিন্তু ডি কি সেটা আমরা জানি না এবার উপরের লাইনে দেখো এই যে লাইনটা আমরা স্কিপ করেছিলাম সেটা হচ্ছে ডি হলো বিয়ের পুত্র তার মানে ডি হচ্ছে একজন মেল ডি যেহেতু পুত্র কার পুত্র বিয়ের এবারে যেহেতু এরা এর ছেলে মেয়ে আবার এখানে কিন্তু দেখো এটা মানে কি এটা হচ্ছে বি মানে মানে এরা দুজন ম্যারেজ করেছে মানে এদের মধ্যে সম্পর্ক আছে তাই এটাকে আমি ক্রস চিহ্ন দিয়ে ইন্ডিকেট করছি তাহলে এখানে যদি আমি বি দিয়ে দিই তাহলে দেখো ডি হলো বিয়ের পুত্র তাহলে যেহেতু ইনি মেল তাহলে ইনি ফিমেল হবে এবং এদের বাচ্চাই তো সি আর ডি হবে তোমরা এটা বুঝতে পারছো এটা কিন্তু জাস্ট সামান্য ট্রিকি তোমরা যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে আমাকে জানিও আমি আরও ভালো করে এক্সপ্লেন করব আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে বিয়ের সঙ্গে ইয়ের সম্পর্ক এবার দেখো বিয়ের সঙ্গে ইয়ের সম্পর্ক এই যে বি এই যে ই তাহলে বিয়ের সঙ্গে ই এর সম্পর্কটা কি বি তাহলে ইয়ের কি হয় এটা হচ্ছে ইয়ের দাদা হচ্ছে এ বি হচ্ছে কি দাদার বউ তাহলে ই সঙ্গে বিয়ের সম্পর্কে কি অপশান বি বৌদি হবে ঠিক আছে যে অ্যান্সার করেছিল ভাই সে কিন্তু ভুল করেছে কারণ এটা একটু কিন্তু ট্রিকি কোশ্চেন পুলিশ বোর্ড কিন্তু এখন কিন্তু হালকা ট্রিকি কোশ্চেন কিন্তু তোমাদের করবে একেবারে ইজি কিজ কোশ্চেন কিন্তু খুব একটা এবার দেখো নেক্সট কি কোশ্চেন আছে এবারে তিন নম্বর কোশ্চেনটা প্রথমে পড়ো আমরা সিম্পলি করব কোনো ফর্মুলা কোনো কিছু ব্যবহার করতে হবে না দেখো একজন ব্যক্তি চারশোটি কমলালেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে তিনশো কুড়িটি কমলালেবু বিক্রয় করে তার শতকরা লাভ ভালো করে দেখো একজন ব্যক্তি চারশোটি কমলালেবু ক্রয় করে ঠিক আছে তাহলে চারশোটি কমলালেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে তিনশো কুড়িটি কমলালেবু বিক্রি করে শতকরা তার লাভ কত এবার আমরা করতে করতে এই জিনিসটা বুঝে যাবো এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদের দেখো এই জিনিসটা সিম্পলি এইভাবে করো একটা কমলালেবু এখানে না আমি তোমাদের এটা এখানে দেখাই মনে করো চারশোটা কমলালেবুর দাম চারশো টাকা ঠিক আছে একটা কমলালেবু এক টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য এই হচ্ছে ক্রয় মূল্য ঠিক আছে এবার একজন ব্যক্তি চারশোটা কমলা লেবু ক্রয় করে এবার চারশোটা কমলা লেবুর দাম কত চারশো টাকা এটা আমরা মনে করি এবারে সমগ্র ক্রয় মূল্যে তিনশো কুড়িটি কমলা লেবু বিক্রয় করেন তাহলে দেখো চারশোটি কমলা লেবু যদি চারশো টাকা হয় একটি কমলা লেবু মানে একটি অরেঞ্জ একটি অরেঞ্জ হচ্ছে আমার এক টাকা ঠিক আছে একটি অরেঞ্জ এক টাকা এটা ড্রেস একটা অরেঞ্জ এক টাকা হলে চারশোটি কমলালেবু চারশো টাকা এবারে ক্রয় মূল্যে তিনশো কুড়ি কুড়িটি কমলালেবু বিক্রয় করেন সমগ্র ক্রয় মূল্যে এবার ক্রয় মূল্য তো আমার চারশোটা কমলালেবুর ক্রয় মূল্য কত চারশো টাকা এবারে দেখো তিনশো কুড়িটি কমলালেবু বিক্রয় করে কত চারশো টাকায় তাহলে তিনশো কুড়িটা কমলালেবু বিক্রি করছে কত চারশো টাকায় এটা কি এসপি এসপিটা কি সেলিং প্রোডাক্ট বা সেলিং প্রাইস ঠিক আছে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য তিনশো কুড়িটি কমলা চারশো টাকায় বিক্রি করেছে তিনশো কুড়িটা কমলালেবুর ক্রয় মূল্য কত তিনশো কুড়িটা কমলালেবু সে কিনেছে কত টাকায় একটা কমলা লেবুর ক্রয় মূল্য কত এক টাকা তাহলে তিনশো কুড়ি টাকা কমলালেবু কিনেছে কত তিনশো কুড়ি টাকায় তিনশো কুড়ি টাকায় কিনেছে এটুখানি তোমরা বুঝতে পারছো তাহলে তিনশো কুড়ি টাকায় কিনেছে বেচেছে কত চারশো টাকায় এবার তার শতকরা লাভ কত শতকরা লাভ দেখো তিনশো কুড়িতে লাভ হয়েছে আশি টাকা তিনশো কুড়িতে যদি আশি টাকা লাভ হয় তাহলে একশো টাকায় কত কেটে গেল শূন্য শূন্য আট চার চারটা বত্রিশ চার পঁচিশ একশো তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবার আমার যেই ভাইটা এর উত্তর দিয়েছে সে কত দিয়ে এসছে টোয়েন্টি পার্সেন্ট উত্তর কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে ভাই খুব ইন্টেলিজেন্টলি পড়াশোনা করেছে তাই অনেক ভুলভাল উত্তর দিয়েছে কারণ তোমাদের কিন্তু একটি জিনিস মাথায় রাখতে হবে শুধু দৌড়ালে হবে না পড়াশোনাটা এখন দিয়ে করতে হবে কারণ তোমরা দেখছো কাট অফটা কিন্তু কখনো কম আসবে না এটা মাথায় রেখে শুধু দৌড়ালে এখনকার দিনে চাকরি নেই এবারে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি একক কী এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন ঠিক আছে এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক কি সেটা তোমা সেটা কমেন্ট বক্সে লিখে দাও সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক কি তাও আমি বলে দিলাম সেটা হচ্ছে সেলসিয়াস বা সেন্টিগ্রেড ঠিক আছে সেলসিয়াস বা সেন্টিগ্রেড এবার হচ্ছে হাউন্ড অব দ্য বাস্কার ভিলস দ্য হাউন্ড অব দ্য বাস্কার ভিলস এই বইটা কে লেখে এটা হচ্ছে আর্থার আর্থার অপশান বি আর্থার ক্যানন ডোয়েল এই কোশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট না এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট না আমি তোমাদের তাও বলে দিচ্ছি পরীক্ষায় এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো খুব কঠিন থাকে কেউ অ্যাটেন্ড করতে পারে না এটা হচ্ছে সেই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে কোনগুলো এই যে অঙ্ক এই কোশ্চেনটা আর একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এই কোশ্চেনটা সহজ ছিল এই কোশ্চেনটা সহজ ছিল এইটা এই টাইপের কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করবে এই কোশ্চেনগুলো পরীক্ষায় ছেড়ে দেওয়ার জন্য একশোতে একশো কেউ পেতে বলেনি আউট অফ হানড্রেড কেউ তোমাকে একশো একশো পেতে বলেনি এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে বেসিক্স স্ট্রং রাখবে এবং ওগুলো আমি তোমাদের পরে টিপস দিয়ে দেবো এখন এটা করাই ছ নম্বর কোশ্চেনটা দুটি সংখ্যার যোগফল ফল এক তেরো বিয়োগফল তিন বৃহত্তম সংখ্যাটি কত ঠিক আছে দুটি সংখ্যার যোগফল তেরো তাহলে সংখ্যা দুটি মনে করি একটি এক্স একটি ওয়াই এবং যোগফল কত তেরো এবং বিয়োগ ফল এক্স মাইনাস ওয়াই হচ্ছে তিন ঠিক আছে তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এবার এটাকে আমরা বিয়োগ করে দিই মাইনাস এক্স এবারে মাইনাস বসলো এবার মাইনাসে মাইনাসে এই মাইনাসে মাইনাসে এই মাইনাস আর এই মাইনাস গুণ হল প্লাস ওয়াই দশ থেকে তিন বিয়োগ দিলে দশ তাহলে এক্স এক্স কেটে গেল ওয়াই হচ্ছে পাঁচ ঠিক আছে ওয়াই পাঁচ হলো ওয়াই পাঁচ হলে এক্স তোমার কত হবে আট তাহলে এখানে কী বলেছে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা কোনটা এ এবার হচ্ছে মানব জাতীয় মানবাধিকার দিবস মানে হিউম্যান রাইটস ডে হিউম্যান রাইটস ডে কি দশই ডিসেম্বর দশই ডিসেম্বর হিউম্যান রাইটস ডে এটা মুখস্থ করে রাখবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট তারপর দেখো কারেক্টলি স্পেল্ড মানে সঠিক উত্তর কোনটা কারেক্ট চারটে অপশান দেওয়া আছে এর মধ্যে তিনটে বানান ভুল আছে একটা ঠিক আছে এখানে কিউই ইউ ই ঠিক আছে এই অপশান সি এটার বানানটা কি কিউ ইউ ইউ ই এর মানে হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়ানো সাপোজ মনে করো তুমি ভোট দিতে গেছো এবার ভোট দিতে গেলে তুমি দেখবে সারিবদ্ধভাবে দাঁড়ায় এটা হচ্ছে সেটাই কিউই মানে সারিবদ্ধভাবে দাঁড়ানো একটা জিনিস মনে রাখবে তোমাদের বলি এই স্পেলিং মিস্টেকই কিন্তু একটু ট্রিকি ওয়ার্ড দেবে কখনো কিন্তু তোমাকে ইজি ইজি ওয়ার্ড কিন্তু দেবে না যেখানে দুটো ই আছে দুটো আই আছে এরকম একটু ওয়ার্ড কিন্তু তারা দেবে তো ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফকে ইনি ছিলেন তো সেই সময়কার কোশ্চেন ছিল এটার উত্তর হয়েছিল বিপিন রাওয়াত ঠিক আছে এখন উনি উনি জানো প্লেন ক্লাসে ক্লাসে উনি শহীদ হয়েছেন এবারে দশ নম্বর কোশ্চেন দেখো ইংলিশটা আমি বলবো তোমাদের প্রিভিয়াস ইয়ার্স দিয়ে ইংলিশ খুব কাজে দেবে কারণ ইংলিশটা কিন্তু অনেক স্টুডেন্ট আছে তারা কিছুই পড়েনি তো তাদের জন্য ইংলিশ বেশি খুব ক্রুশিয়াল হবে পিভিয়াস ইয়ার্সগুলো তোমরা মুখস্থ করে যাও ওখান দিয়ে কিন্তু পাঁচ সাত নাম্বার কিন্তু কমন পাবে পাঁচ থেকে সাত নাম্বার কারণ পুলিশ বোর্ডের কিন্তু প্রচুর কোশ্চেন রিপিট করে আর শুধু কি কনস্টেবলের কোশ্চেন করাবো না তোমাদের অন্যান্য যেসব পরীক্ষা হয়েছে সেসব পরীক্ষাই কিন্তু করাবো প্রিভিয়াস ইয়ার্স মানে কিন্তু শুধু কনস্টেবলের করাবো সেটা কিন্তু না এবার দেখো রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং ঠিক আছে যখন কোনো কিছু অভ্যাসে পরিণত হয়ে যায় তারপরে কিন্তু টু বসে ঠিক আছে রাহুল ইজ অ্যাডিক্টেড টু গ্যামলিং এটা কিন্তু একটা তোমার বলতে পারো এটা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অ্যাডিক্টেড টু ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অ্যাডিক্টেড থাকলেই টু হয় এবারে এগারো নম্বর কোশ্চেনটা তোমাদের একটু দেখিয়ে দিই আজকে এটাই লাস্ট সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইজিক টু ওয়ান কেউ কি এটার প্রমাণ দেখাতে পারবে দেখো এর প্রমাণটা আজকে তোমাদের আমি দেখিয়ে দিই সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ এবার যেহেতু স্কোয়ার আছে তাই লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার দেখো এই যদি একটা ত্রিভুজ হয় এটা জাস্ট এমনি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে তোমার অতিভুজ তাহলে থিটা হচ্ছে কি লম্ব এইটা আর এইটার অনুপাত হচ্ছে সাইন্থিটা এবার থিটা কি ভূমি আর অতিভুজের অনুপাত ঠিক আছে তাহলে ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার তাহলে নিচে এই অতিভুজটা কমন গেল এ স্কোয়ার তাহলে নিচে সমান তাহলে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তাহলে দেখো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এবার আমরা জানি কি পিথা সূত্র অনুযায়ী লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান আমাদের অতিভুজ স্কোয়ার ঠিক আছে তাহলে এইটা কিন্তু আমাদের কি দাঁড়াবে এইটা দাঁড়াবে আমাদের অতিভুজ স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা ছিল এর প্রমাণ ঠিক আছে তো প্রথম দিন তোমাদের এইটুখানি থাক আস্তে আস্তে তোমাদের আমি সবটাই কমপ্লিট করাবো তো থ্যাংক ইউ ভাই থ্যাংকস ফর ওয়াচিং তোমরা তোমাদের একটা জিনিস আমি বলবো তোমরা দেখতেই পাচ্ছ এখনও আমার কাছে সেরকম সরঞ্জাম নেই তাই জন্য তোমাদের প্রপারলি ক্লাসটা ঠিকঠাকভাবে আমি একটু বোঝাতে পারছি না তবে আই হোপ তোমাদের এরকম সাপোর্ট করলে আমি অবশ্যই তোমাদের জন্য সুন্দর ক্লাস নিয়ে আসবো তোমাদের মেইনসের আগে তো এটুখানি বলতে চাই থ্যাংক ইউ ভাই